हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल दिवस 24 फ्रॉम इटली। आशा करी सबाई भालो आछेन, आमरा आल्लाह रहमते खुबी भालो आछी। अलरेडी आमार वीडियोर कैप्शनटी देखे बुझे गिएछेन कि बोलते चाच्छी। हाँ, अ लॉन्ग डेज लेटर, ईद ग्रीटिंग्स एंड गेट टुगेदर एट तानिया भाविस प्लेस। आसले करोनार जोन्नो आमादेर दुटो ईदी एकाकी केटेछे, তো এখন যেহেতু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, কিছুটা স্বাভাবিক, তাই আজ আমরা তানিয়া ভাবির বাসায় বাচ্চারা সহ কিছুটা সময় এনজয় করব, গল্প করব, খাওয়া দাওয়া করব। সো সেই সময়টুকু আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আসলে ভিডিওটির মাধ্যমে আমি মানে দেখাবো আমরা আমাদের কিভাবে আমাদের সময়টুকু এনজয় করেছি। তো তানিয়া ভাবির বাসা যাওয়ার পথে আমি খুব সুন্দর একটি কাকি বাগান দেখেছি। কাকি ফল, যেটা বাংলাদেশে গাব নামে পরিচিত, এটা জাপানেরও জাতীয় ফল, খুবই সুস্বাদু এবং টেস্টি। সো এই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো যথারীতি আমরা যাচ্ছি তানিয়া ভাবির বাসায়। আসলে তানিয়া ভাবির বাসা বাচ্চারা খুবই এনজয় করে, আর ভাবি এতটা আন্তরিক। তানিয়া ভাবির বাসায় যাওয়ার জন্য হলে আপনি একদিন আগে থেকে খাওয়া বন্ধ করে দেবেন, কারণ সে এতটা আন্তরিক, এতটা মানে আপনার মানে আপনার বাসা যাওয়ার সাথে সাথেই সে শুরু করে দেয় যে এক সেকেন্ড পরপরই সে একের পর এক খাবার আপনার জন্য আনতেই থাকবে। মানে সে মানে আমরা গল্প করব, এনজয় করব, সেটার মাঝখানে সে আতিথেয়তা শুরু করে দেয়। তো চলুন, আমরা তানিয়া ভাবির বাসায় চলে এসেছি। খুবই সুন্দর ভাবির বাসা, অনেক খোলামেলা, গাছগাছালিতে ভরা, এবং নিচের খুব বিশাল স্পেস, প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য খেলাধুলার আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ। আর ভাবি তার বারান্দাটুকু এত সুন্দর করে সবজি দিয়ে সবজি লাগিয়েছে, যেটা দেখলে আসলেই মন জুড়িয়ে যায়। আমার তো খুবই ভালো লাগছে ভাবির বারান্দার এই সুন্দর সুন্দর সাজানো, কি সুন্দর সাজানো পরিপাটি, গাছপালা, সবজি, পুঁইশাক, টমেটো, ক্যাপসিকাম, মরিচ, মানে দেখে মানে লোভ সামলানো যাচ্ছিল না। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ভাবির এই ছোট্ট বাগান, সবজি বাগান দেখে। খুবই সুন্দর খোলামেলা পরিবেশ, আসলে এরকম একটা বারান্দায় বসলে মনে হয় মন এমনি জুড়ে যায়। তো বাচ্চারা তাদের সময়টুকু এনজয় করছে। ওকে, অনেক নাইস, খুব সুন্দর। তো আজকে কি তৈরি করবে তোমরা? কুকিজ তৈরি করবে? ওকে ওকে গো। আমাদের তিনজন মাস্টার শেফ মিলে আজকে কুকিজ তৈরি করবে। সো আমাকে দেখাও কুকিজ তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে, সেগুলো আমাকে দেখাও তো। একটা পঙ্গু নিয়ে নিচ্ছি। ওকে, তো দেখি তো তোমাদের কিচেনটা আমাকে দেখাও। ওকে, আমাদের লিটল শেফ কফি মেকার নিয়ে রেডি, সে কফি তৈরি করবে। নুবাইদ বাবা, তুমি কি আমাদের জন্য কফি মেক করবে? ও বাহ, আমাদের নবাব আমাদের জন্য কফি মেক করবে। ওকে, আমরা আগে কুকিজের সাথে তারপরে কফি খাবো, ঠিক আছে? ওকে, কুইকলি তোমাদের টাইম, তোমরা কুইকলি কুকিজ তৈরি করো, ঠিক আছে? কুকিজ প্রথম এটা ভিতরে দিব। আর নাহিম, তুমি কি মেক করছো? তুমি গাড়ি বানাচ্ছো? আমাদের নাহিম গাড়ি বানাবে। ওকে নাহিম, স্টার্ট। দেখি কাদেরটা হয়, তোমাদের কুকিজ আগে হয় নাকি নাহিমের গাড়ি মেক করা হয় আগে? আমার আগে এটা হয়ে গেছে, এখন আমি এটা করে দেব। সবাই বিজি, কি বলো মা নুসাইবা?
ওকে ওকে রাইকা তুমি কি মেক করছো বাবা কুকিজ হ্যাঁ কুইকলি কর আর আমার এটা হয়ে গেছে আমি এটা তুমি আমার জন্য কি বানাবে কফি মেক করছো বাবা কফি মেক করছো ওয়াও ওদে নুবাই খুব সুন্দর করে কফি মেক করবে এখন কাপুচিনো আনতে কিন্তু কাপুচিনো খাবো ঠিক আছে ওকে ওয়াও এখানে কি করছেন কেয়াম কি করছো তুমি এখানে একা একা বসে সবাই ওখানে প্লে করছে তুমি এখানে কি করছো ভালো লাগে না বাবা কেয়াম একা থাকতে খুব পছন্দ করে তাই না বাবা একটু বড় হলে সবার সাথে প্লে করবে তুমি ট্রেন বানিয়েছো ওয়াও নাইমের ট্রেনটা তো অনেক সুন্দর হইছে নাইম আমরা কতদিন পর আন্টি বাসা আসলাম অনেক দিন পর তাই না কণিকা মুসাইবা রাইকা আমরা অনেক দিন পর আসছি তাই না আন্টি বাসা আমরা এখানে এসে অনেক মজা করি আন্টি বাসা তোদের কুকিজ মেড হয়ে গিয়েছে ওয়াও সো ডিলিশিয়াস এন্ড ইয়ামি কুকিজ ভিউয়ার্সরা তো একদম পাগল হয়ে যাবে এই কুকিজ দেখলে ওয়াও হ্যালো ভিউয়ার্স ইয়ামি ইয়ামি কুকিজ সো ডিলিশিয়াস সো ডিলিশিয়াস ইয়া হাউ মেনি কালারস ইন দেয়ার ইন কুকিজ নাও টেল মি দ্য কালারস টেল মি অরেঞ্জ ব্লু ইয়েলো ইয়েলো পার্পল ওকে ভায়োলেট Violet, okay. This is also count. Colors. Kaya? And green. And green. Green. Okay. It's small green. Small color of green. Okay. ওই যে বললাম ভাবির বাসায় আসলে আপনি আগে একদিন আগে থেকে খাওয়া বন্ধ করে দিবেন দেখুন ভাবির শুরু হয়ে গিয়েছে ইভিনিং স্ন্যাক্স বানানো সে যে কত পদের স্ন্যাক্স বানিয়েছে সেটা আপনারা ভিডিওতেই দেখুন ওয়াও ভাবি কত নাস্তা বানাইছে মুসাইবা মামুনি এগুলি কে বানিয়েছে আম্মু বানিয়েছে কি কি মামুনি বানিয়েছে আম্মু এত কিছু মালপোয়া পিঠা হ্যাঁ আর এটা হলো পাকোড়া আলু ডিমের চপ ওয়াও এত কিছু নাস্তার জন্য ভাবি তাহলে তো আরো অনেক কিছু বাকি রয়ে গেছে নাস্তায় এত কিছু পেট ভরে গেলে বাকি খাবার কখন খাবো আল্লাহ বেশি কিছু করতে পারে না এইটুকুনি এত আয়োজন তারপরে ভাবি বলে আবার বেশি কিছু করতে পারে না এগুলি খাই আজকে অনেক সুন্দর চলো খাওয়া শুরু করে দেই এখন মাগরিবের আজান আমাদের ছোট্ট সোনামণিরা মাগরিবের নামাজ আদায় করছে ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ভিউয়ার্স আর চলছে আমাদের গল্প গুজব আর কার বাসায় প্ল্যান কোথায় যাব অনেক দিন পর দেখা কত কথা জমে আছে আল্লাহ ভাবি এত কিছুর আয়োজন করছেন কি কি করছেন ভাবি তো এটা হচ্ছে গরুর মাংস গরুর ভুনা
এটা খাসি মাংস এটা চিকেন রোস্ট বাবা আপনি কিন্তু বলছেন শুধু আমাদেরকে কুরবানির খাসির দাওয়াত ছিল আপনি এই কথা বলে এত পদের আইটেম করছেন ভাবি মাম্মা মিয়া এটা আমি কেটেছে আরে এত সুন্দর স্মেল আসছে নুসাইবা সালাদ করছে ভাবি হ্যাঁ নুসাইবা সালাদ অনেক সুন্দর হয়েছে বিশেষ করে নুসাইবা সালাদ পাশে